একটি বৈদ্যুতিক পাখার বিভিন্ন অংশ, কানেক্টিং রড, ক্লাম্প, সেফটি রোপ, রাবার বুশ, নাট বোল্ট, সেফটি পিন, মেইন মোটর, পাখা, টপ কভার, বটম কভার। সেফটি রোপটি কানেক্টিং রডের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবেশ করাতে হবে। সেফটি রোপের এক প্রান্ত বোল্টের মাধ্যমে শক্ত করে আটকাতে হবে। কানেক্টিং রডটি মেইন মোটরের সাথে নাট বোল্টের মাধ্যমে শক্ত করে আটকাতে হবে। শক্ত করে আটকানোর পর সেফটি পিনটি নাট বোল্টের ছিদ্রের ভিতর দিয়ে প্রবেশ করাতে হবে এবং অপর প্রান্ত বাঁকা করে দিতে হবে। এবার বটম কভারটি কানেক্টিং রডের মধ্যে প্রবেশ করাতে হবে। এরপর টপ কভারটি কানেক্টিং রডের ভিতর দিয়ে প্রবেশ করাতে হবে। ক্লাম্প দুটি কানেক্টিং রডের উপরের অংশে নাট বোল্টের মাধ্যমে শক্ত করে আটকাতে হবে। শক্ত করে আটকানোর পর সেফটি পিনটি বোল্টের ভিতরে ছিদ্র দিয়ে প্রবেশ করাতে হবে এবং অপর প্রান্ত বাঁকা করে দিতে হবে। এরপর পাখাগুলো বোল্টের দ্বারা মেইন মোটরের সাথে শক্ত করে আটকাতে হবে। এবার রাবার বুশের মাধ্যমে নাটবোল দিয়ে শক্ত করে নাটবোল দিয়ে ফ্যানটি ঝুলাতে হবে ক্লাম্পের সাথে। নাটবোল লাগানোর পর সেফটি পিনটি বোল্টের মধ্যে ছিদ্র দিয়ে ভালোভাবে প্রবেশ করাতে হবে এবং অপর প্রান্ত পিনের অপর প্রান্তটি বাঁকা করে দিতে হবে। এবার সেফটি রোপটি হুকের ভিতর দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রোপের সাথে থাকা লকের সাথে নাটবোল্ট দিয়ে শক্ত করে আটকে দিতে হবে।